হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। সনিস্টিক আইটির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের আমাদের রিভিউতে। আর আজকে আমরা যে বিষয় নিয়ে রিভিউ দিব সেটি হচ্ছে ক্যানন EOS 70D ক্যামেরাটি নিয়ে। সো এটি এক কথায় অসাধারণ একটি ক্যামেরা। আপনারা যদি এই ক্যামেরাটি কিনতে চান, আমি সেই জন্যই আজকে এই রিভিউটি দিচ্ছি যে কোন বিষয়গুলো আপনারা দেখবেন এবং কোন কারণে আপনি ক্যানন EOS 70D এই ক্যামেরাটি কিনবেন। সো চলুন আমরা শুরু করি আমাদের আজকে রিভিউ ক্যানন EOS 70D নিয়ে। সো ক্যানন EOS 70D ক্যামেরাটি মূলত ভিডিও এবং ফটোগ্রাফি এই দু ধরনের কাজের জন্যই ইউজ করা হয়ে থাকে, এবং এটি কিন্তু বর্তমান সময়ে ক্যামেরাগুলোর মধ্যে DSLR ক্যামেরার মধ্যে ক্যানন EOS 70D ইজ দ্য বেস্ট ওয়ান টু বাই। সো EOS 70Dতে যে ফিচারগুলো রয়েছে সেই ফিচারগুলো সম্পর্কে আমি আপনাদেরকে বলবো, আমি ক্যামেরাটি রিভিউ করব, আনবক্সিং করব, এবং ক্যামেরার সাথে আপনারা কী কী পাবেন সেই বিষয়গুলো কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখাবো। সো আপনারা যদি প্রফেশনাল কোনো ভিডিওগ্রাফি করতে চান, প্রফেশনাল কোনো শর্ট ফিল্ম ইউটিউব ভিডিও তৈরি করতে চান বা সিনেমাটোগ্রাফি তৈরি করতে চান, যে কোনো ধরনের আপনি ভিডিও অ্যানিমেশনের যে কোনো ধরনের ভিডিও কাজ করতে গেলে আপনার এই ক্যামেরাটি আপনার অবশ্যই প্রয়োজন। এবং আপনি যদি অন্যদিকে ফটোগ্রাফি করতে যান, শুধু ভিডিওগ্রাফি না শুধু ফটোগ্রাফি করতে চান, তারপরেও আমি বলবো যে দিস ওয়ান ইজ দ্য বেস্ট ক্যামেরা ফর ইউ। সো ভিউয়ার্স, চলুন আমরা প্রথমে দেখে নেই যে ক্যানন EOS 70D এই ক্যামেরাটিতে অ্যাকচুয়ালি কী কী রয়েছে। সো চলুন আমরা ক্যামেরাটি আগে আনবক্সিং করি, দেখি এর মধ্যে আমরা কী কী দেখতে পাচ্ছি। তবে একটা কথা বলে রাখি, আমি কিন্তু ক্যামেরাটি অলরেডি আগে থেকেই আনবক্সিং করেছিলাম, কিন্তু আমি আপনাদের দেখানোর সুবিধার জন্য আমি আবারও সেই ক্যামেরাটি আবারও একটু দেখাচ্ছি আপনাদেরকে। আমি ক্যামেরাটিকে আলাদা করে একটি বক্সে রেখেছি, আপনারা ক্যামেরাটি কীভাবে রাখবেন সেটির কারণেই কিন্তু মূলত আপনাদেরকে দেখানোর জন্য আমি এই কাজটি করেছি, যে আমি ক্যামেরাটি থেকে বের করে আমি একটি আলাদা বক্সের মধ্যে রেখে দিয়েছি। দেখুন, এই হচ্ছে সেই বক্স, আমি এই বক্সের মধ্যে ক্যামেরাটি রেখে দিয়েছি। সো এটি আমরা দেখব। আমরা তার আগে দেখে নিই যে আসলে এই ক্যামেরাতে এই বডি ছাড়া আর কী কী রয়েছে। সো আমরা ক্যামেরাটি আনবক্সিং করছি, আমরা দেখে নিই আসলে এর ফিচারগুলো কী কী রয়েছে। আপনি এই ক্যামেরার সাথে ক্যামেরাটি কিনলে আপনি কী কী পাবেন। সো ইনটেক অবস্থায় এই ক্যামেরাটির সাথে আপনারা যেটি পাবেন সেটি হচ্ছে ডিজিটাল ক্যামেরা EOS 70D বডিটি পাবেন, যে বডিটি এখানে রয়েছে। সেই সাথে আপনারা একটি জুম লেন্স পাবেন AF-S 18-135mm 3.5 to 5.6 IS STM এর একটি লেন্স আপনারা পাবেন। তবে আমি কিন্তু আসলে এই বডিটি শুধু কিনেছি, আমি কিন্তু লেন্সটি নেইনি, কারণ আমি চেয়েছি একটু ভালো লেন্স কেনার জন্য। আর সে কারণে কিন্তু আমি এই ক্যামেরার সাথে যে লেন্সটি তারা দিয়ে দেয় সেই লেন্সটি কিন্তু আমি নেইনি। মূলত সেটি একটি কিট লেন্স, লেন্সের কোয়ালিটি খুব একটা ভালো হয় না, যে কারণে আমি সেই ক্যামেরাটি নেই। বাট আপনারা যদি প্রফেশনাল লেভেলে কোনো কাজ করতে চান তাহলে সেক্ষেত্রে আমি সাজেস্ট করব শুধু আপনারা বডি নেন এবং লেন্স আপনি আপনার ইচ্ছা মতো ভালো একটি লেন্স আপনি নেন। আর যদি আপনি বিগিনার হয়ে থাকেন তাহলে আমি বলবো যে কম টাকার মধ্যে 6-7 হাজার টাকা 8 হাজার টাকার মধ্যে এই যে লেন্সটি দেয় এর সাথে ক্যামেরার সাথে সেটি 6-7 হাজার টাকার দাম পড়ে। সো আপনি যদি বিগিনার ফটোগ্রাফার হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি সেই লেন্সটি নিতে পারেন। তো যেহেতু আমি আমার কাজের জন্য একটু ভালো লেন্স নিয়েছিলাম, সে কারণে আমি বলবো যে আপনারা সবচেয়ে বেটার হয়, আমি সাজেস্ট করব যারা প্রফেশনাল লেভেলে কাজ করতে চান তাদের জন্য আমি সবচেয়ে বেস্ট হবে যে আপনি শুধু বডিটি নেন এবং হচ্ছে আপনি লেন্স আপনি আপনার ইচ্ছা মতো পরে ভালো একটি লেন্স আপনি নিয়ে নেন। সো ক্যামেরার বডি থাকছে এবং জুম 18-135mm f/3.5 to 5.6 ISSTM এর একটি লেন্স পাবেন আপনি। সেই সাথে একটি ওয়াইড স্ট্রিপ পাবেন, হচ্ছে ক্যামেরার যে ফিতা যাকে বলে সেই ফিতাটি আপনি পাবেন এই লেন্স এই ক্যামেরার এই বক্সের মধ্যে, এবং একটি ব্যাটারি চার্জার পাবেন অনলি ফর LPE 6 ব্যাটারি চার্জার পাবেন, একটি ব্যাটারি পাবেন LPE 6 ব্যাটারি প্যাক পাবেন, একটি ইন্টারফেস কেবল পাবেন, এবং সফটওয়্যার কিছু CD-ROM আছে সেটি আপনারা পাবেন। সো চলুন আমরা দেখে নেই যে এই কন্টেন্টের যা যা রয়েছে সেগুলো আমরা পাচ্ছি কিনা। সো দিস ইজ দ্য ক্যানন EOS 70D ক্যামেরা, এবং এটি হচ্ছে 20.2 মেগাপিক্সেল CMOS সেন্সরের একটি ক্যামেরা, এবং এটির ISO সর্বোচ্চ 12800 এবং সর্বনিম্ন 6400। ISO সর্বোচ্চ 12800 রয়েছে, এবং হচ্ছে ISO সর্বোচ্চ 12800 হচ্ছে আপনার ফটোগ্রাফির জন্য এবং ভিডিওর ISO 6400 এবং ফ্রেম হচ্ছে 7 ফ্রেম পার সেকেন্ড এটি এবং অল ক্রস টাইপ 19 AF সেন্সর এবং ডুয়েল পিক্সেল AF CMOS রয়েছে এটিতে এবং এটি হচ্ছে 3.2 ওয়াইড ইঞ্চি ওয়াইড LCD স্ক্রিন আপনি এই ক্যামেরা বডিতে পাবেন 3.2 LCD স্ক্রিনের হচ্ছে ক্যামেরা বডি স্ক্রিন আপনি পাবেন সো চলুন আমরা দেখে নেই ভিতরে কি রয়েছে আমরা দুটি সিডি পেলাম আমরা EOS 70D 70D এর এই সিডিটি আমরা পাবো 70D এর সাথে এবং সাথে হচ্ছে আরেকটি সিডি রয়েছে এটি হচ্ছে ক্যামেরা ইউজার ম্যানুয়াল এবং এটি হচ্ছে সলিউশন ডিস্ক সো এই দুটি সিডি আপনারা হচ্ছে ক্যামেরার এই বডির সাথে পাবেন আমি দেখে দিলাম একটি হচ্ছে EOS ক্যামেরা ইনস্ট্রাকশন ম্যানুয়াল এবং একটি হচ্ছে সলিউশন ডিস্ক সো এছাড়া আর কি রয়েছে আমরা দেখে নেই यस এছাড়া রয়েছে আর হচ্ছে আপনি এরকম একটি কেবল পাবেন যেটি দিয়ে আপনি আপনার ক্যামেরাকে সরাসরি আপনার পিসির সাথে কানেক্ট করতে পারবেন এছাড়া রয়েছে একটি ব্যাটারি অ্যাডাপ্টার যেটি দিয়ে আপনি চার্জ দিতে পারবেন এবং কেবল এটি পাবেন আপনি এই ক্যামেরার সাথে এবং এছাড়া আরও রয়েছে একটি ম্যানুয়াল EOS 70D ম্যানুয়াল আপনি কিভাবে ক্যামেরাটি পরিচালনা করবেন ডিটেলস ইংলিশে দেওয়া রয়েছে আপনি এটি দেখে নেবেন সো এই ছিল মোটামুটি এই ক্যামেরার ভিতরে হচ্ছে এবং আরেকটি জিনিস হচ্ছে আপনার আমি ভুলে গিয়েছি একটা জিনিস হচ্ছে ব্যাটারিটি আমার ক্যামেরার বডিতেই রয়েছে যে কারণে আমি এখন দেখাতে পারছি না সো এটি কিন্তু এই জিনিসগুলোই কিন্তু আপনি হচ্ছে আপনার ক্যামেরার যে বক্স সেই বক্সের ভিতরে আপনি এই জিনিসগুলোই পাবেন সো আপনি এগুলো চেক করে নেবেন যে এগুলো আপনাকে ঠিকঠাক মতো দেওয়া হয়েছে কিনা সো আর বাকি যে কয়েকটি জিনিস রয়েছে ক্যামেরার স্ট্রাইপ ব্যাটারি এবং ক্যামেরা বডি সেটি আমরা এখন দেখে নিচ্ছি সো ক্যামেরাকে আপনি আসলে কোথায় রাখবেন কীভাবে রাখবেন সেটিও কিন্তু একটা বড় বিষয় আপনার ক্যামেরাটি যাতে ফাঙ্গাস না পড়ে ধুলাবালি না পড়ে এবং ক্যামেরাটি যাতে সেফ জোনে থাকে সেজন্য কিন্তু আমি এরকম RFL থেকে এরকম একটি বক্স কিনে নিয়েছি লক্সি বক্স এবং এই বক্সটি ক্যামেরার জন্য আমি বলবো যে খুবই ভালো একটি বক্স এবং এটি একটি এয়ার টাইট বক্স সো এই ধরনের একটি বক্স কিন্তু আপনার ক্যামেরাকে সংরক্ষণ করার জন্য এ ধরনের একটি বক্স কিন্তু আপনার অবশ্যই প্রয়োজন সো আমি বক্সটি ওপেন করছি বক্সটির ভিতরে কী কী আছে আমি দেখছি সো এই হচ্ছে আমার বক্স আমি এখানে একটি সিলিকা জেলের একটি বক্স রেখেছি এটির দাম 200 টাকা পড়বে আপনি বসুন্ধরা থেকে এইটি পাবেন 200 টাকা দিয়ে এটি কিনে নিতে পারবেন দেখুন আমার সিলিকা জেলটি প্রায় পিঙ্ক কালার ধারণ করেছে সো এটি আস্তে আস্তে ফুরিয়ে যাচ্ছে সো যখন এটি আপনি নতুন কিনবেন তখন কিন্তু একদম গ্রিন থাকবে সো এটি হচ্ছে আমার ক্যামেরার ভিতরে যে বাষ্প রয়েছে সেটিকে শুষে নিচ্ছে সো এই হচ্ছে আমার ক্যামেরা বডি এবং আমি বলবো যে আপনারা যে ফিতার কথা বলেছিলাম এই হচ্ছে এরকম একটি ফিতা আপনারা পাবেন Canon EOS 70D লেখা একটি ফিতা আপনি এখানে পাবেন এবং এটি হচ্ছে আমার ক্যামেরার বডি এর ভিতরে একটি ব্যাটারি রয়েছে আমি ব্যাটারিটি যদি আপনাদেরকে দেখাই সো এই হচ্ছে ক্যামেরার একটি ব্যাটারি আমি সাজেস্ট করব যারা প্রফেশনাল লেভেলে কাজ করতে চান তারা একসাথে দুটি ব্যাটারি আপনারা কিনে রাখবেন তাহলে হচ্ছে ব্যাটারি শেষ হয়ে গেলে আপনারা অন্য ব্যাটারি ইউজ করতে পারবেন এবং আপনারা রোটেশন করে আপনারা ব্যাটারি চার্জও দিতে পারবেন অনেক সময় দেখা যায় অনেক প্রয়োজনের সময় আমরা ব্যাটারি হচ্ছে চার্জ থাকে না তখন কিন্তু অনেক বিরক্তিকর লাগে সো এই হচ্ছে আমার Canon EOS 70D ক্যামেরাটি এবং এই ক্যামেরাটিতে সাথে যে লেন্সটি রয়েছে আমি লেন্সটি পরবর্তীতে কিনেছি এটি হচ্ছে একটি 18-135mm IS USM Ultrasonic Motor হচ্ছে লেন্স যেটি কিন্তু বর্তমানে জুম লেন্সের মধ্যে বেস্ট লেন্স এর চেয়ে ভালো লেন্স বাংলাদেশের মার্কেটে আর নেই বললেই চলে জুম লেন্সের মধ্যে আপনি সব ধরনের ফ্রিকোয়েন্সি সেখানে পাবেন 18-135 মোটামুটি আপনার সব ধরনের কাজের ক্ষেত্রেই লেগে যাবে বাট যারা হচ্ছে টেলিফটো লেন্সের কথা বলছেন বা যারা দূরের অনেক দূরের জিনিস কিনতে চাচ্ছেন তাদের জন্য আমি সাজেস্ট করব যে আপনারা 70-300 mm লেন্সটি আপনারা নিতে পারেন ক্যাননের। সো যদি আপনারা ম্যাক্রো ফটোগ্রাফি করতে চান বা দূরের কোনো ছবি তুলতে চান তাহলে সেক্ষেত্রে 70-300 mm লেন্স হচ্ছে আপনার জন্য একটি পারফেক্ট লেন্স। এবং এছাড়াও আপনারা যদি খুব বেশি কাছের কোনো ছবি তুলতে চান তাহলে কিন্তু আপনাকে একটি ওয়াইড লেন্স নিতে হবে, যেটা হচ্ছে 10-18 mm ওয়াইড লেন্স। সো আপনি একটা লেন্সের মধ্যে কখনোই আপনি অনেক কিছু পাবেন না, আপনাকে দু তিনটে লেন্স আপনাকে নিতে হবে। সো আমি 18-135 mm এই লেন্সটি নিয়েছি এবং একটি আমার কাছে একটি 50 mm প্রাইম লেন্স রয়েছে। আমি মূলত এই দুটি লেন্স কিনেছি আপাতত। সো ভবিষ্যতে যদি প্রয়োজন পড়ে তাহলে হয়তো আরও অনেক অন্যান্য লেন্স নেব। আমি আমার কাজের প্রেক্ষাপটে আমি যেহেতু ইউটিউব ভিডিও মেকিংয়ের জন্য কাজ করি সেক্ষেত্রে কিন্তু আমি ম্যাক্সিমাম ক্ষেত্রেই 18-135 mm লেন্সটি ইউজ করে থাকি। সো এই হচ্ছে আমার ক্যামেরার বডি, আপনারা দেখতে পাচ্ছেন এটি বডিটি হচ্ছে এখানে ক্যামেরার এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আপনার ক্যামেরাটির প্রোডাক্ট কোন দেশে সেটি এখানে লেখা থাকবে। ক্যামেরা ইনকর্পোরেশন মেড ইন জাপান, এটি মেড ইন জাপানের মেড ইন, এবং হচ্ছে এটির মডেল নাম্বারটি লেখা থাকবে এবং এখানে একটি আইডি থাকবে। আপনি আইডি দিয়ে হচ্ছে আপনার ক্যামেরাটি অনলাইনে চেক করে দেখতে পারবেন। সো এই এখানে আমি যেটি বলছিলাম 3.2 ইঞ্চ এলইডি স্ক্রিন। সো দিস ইজ দ্য 3.2 ইঞ্চি সরি এলসিডি স্ক্রিন। আপনি এটিকে যে কোনো জায়গায় রোটেট করতে পারবেন, আপনি রোটেশন সিস্টেমটি রয়েছে, এটি খুবই ভালো। আপনি বিশেষ করে যারা ভিডিও করেন তাদের জন্য কিন্তু এরকম রোটেশন সিস্টেম ক্যামেরাটি ভালো, তাহলে নিজের ভিডিওটা নিজেই দেখা যায় যে কি করলাম, কতটুকু ভালো হলো খারাপ হলো সেটি কিন্তু দেখা যায়। সো এই হচ্ছে আমার ক্যামেরা আজকের মতো রিভিউ এবং আনবক্সিংটা এ পর্যন্তই। আমি পরবর্তী টিউটোরিয়ালে পরবর্তী যে টিউটোরিয়াল থাকবে সেখানে আমি Canon EOS 70D ক্যামেরার যে সেটিংসগুলো আছে সেই সেটিংসগুলো নিয়ে কথা বলবো এবং কিছু বেসিক ফটোগ্রাফির টিপস আপনাদেরকে দিব। সো আমার এই সেই ভিডিওগুলো যদি আপনারা পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করছি পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।